তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই পছন্দের তালিকায় রয়েছে অনুব্রত মণ্ডল। দীর্ঘ তিহারবাসের পরেও তাকে সরিয়ে দেওয়া হয়নি বীরভূমের জেলা সভাপতির পদ থেকে। বর্তমানে দিল্লির জেল থেকে খালাস পেয়ে এই রাজ্যে ফিরেছেন। প্রথম দিন কলকাতায় থাকলেও তারপর থেকেই নিজের এলাকা বীরভূমে রয়েছেন অনুব্রত। তার জেল ফেরতের পর মমতা বীরভূম জেলা সফরে গেলেও একবারও দেখা হয়নি দলনেত্রীর সঙ্গে। তার কলকাতায় আসার কথা রয়েছে, কিন্তু তার আগেই অনুব্রত মণ্ডলের কাছে ফোন গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তেমনই বলছে তৃণমূল কংগ্রেস সূত্র। তাদের মধ্যে কী কী কথা হয়েছে তা নিয়ে মমতা বা অনুব্রত মণ্ডল কেউ জানাননি। তবে তৃণমূল সূত্রের খবর, মমতা সতর্ক করেছেন তার প্রিয় কেষ্টকে। সম্প্রতি বিজয়া সম্মেলনী নিয়ে ব্যস্ত রয়েছেন অনুব্রত মণ্ডল, সেখানে তৃণমূলের জেলা নেতাদের প্রায় দেখাই যাচ্ছে না। পাশাপাশি অনুব্রত বীরভূমে ফেরার পরই জেলা কার্যালয় থেকে সরিয়ে ফেলা হয়েছে কোর কমিটির সদস্যদের ছবি। এই কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এই কোর কমিটি এবার অনুব্রত অনুপস্থিতিতে লোকসভা ভোটে নেতৃত্ব দিয়েছিল এই কোর কমিটি। যাই হোক, এই সব দেখার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সতর্ক করেছেন বলেই সূত্রের খবর। কলকাতা থেকে টেলিফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে সকলকে সঙ্গে নিয়ে চলার কথা বলেছেন। তিনি বলেছেন কোর কমিটি শেষ কথা বলবে, জেলায় আর একলা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না অনুব্রত। তৃণমূল সূত্রের খবর, মমতা সরাসরি অনুব্রতকে ফোন করেননি, তিনি কোর কমিটির এক সদস্যকে ফোন করে অনুব্রতর সঙ্গে কথা বলেন। মমতা আরও বলেছেন তিনি যা নির্দেশ দেবেন সেটাই মেনে চলতে হবে। বীরভূমে অনুব্রত সবথেকে বড় প্রতিপক্ষ কাজল শেখ, যদিও কেউ প্রকাশ্যে এই কথা বলে না, কিন্তু তারপরেও অনুব্রত কাজলের দ্বন্দ্ব জেলা ছাড়িয়ে এসে পৌঁছায় কালীঘাটে। যাই হোক, সম্প্রতি একাধিক দলীয় কর্মসূচিতে কাজল আর অনুব্রতকে এক মঞ্চেও দেখা যায়নি, যদিও কাজল শেখ অনুব্রতর বাড়িতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার কথায় দাদার সঙ্গে ভাই দেখা করতে এসেছে, কিন্তু দলীয় কর্মসূচিতে তাদের এক মঞ্চে দেখতে না পাওয়ায় প্রকট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের কথা, যা মেটাতে বরাবরই উদ্যোগী হয় কালীঘাট।